দোসরা জুন পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় এ বিশ্বকাপের সফল আয়োজনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাকিস্তান ছাড়া বিশ্বকাপের জন্য দলও ঘোষণা করে ফেলেছে বাকি ১৯ দেশ। সংক্ষিপ্ত সংস্করণে এবার কার কতটা সম্ভাবনা আছে সেমিফাইনালে ওঠার তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। মাঠে রোমাঞ্চ ছড়াবেন ক্রিকেটাররা, আর তাদের সম্ভাবনা নিয়ে কথার লড়াই শুরু হয়ে গেছে সাবেকদের। সাম্প্রতিক পারফরমেন্সে অনেকেই দিচ্ছেন পছন্দের দল, তবে অন্যদের চেয়ে একটু আলাদা সেমিফাইনালিস্ট নির্বাচন করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। তার সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, রাখা হয়নি এশিয়ার ক্রিকেটের অন্যতম পাওয়ার হাউস ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকেও। তবে কারা ঠাই পেলেন লারার পছন্দের চার দলে? নিজ দেশে বিশ্বকাপ হয় লারা এগিয়ে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজকে, সে সঙ্গে রেখেছেন ভারত, ইংল্যান্ড ও আফগানিস্তানকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের ভালো করার সম্ভাবনা দেখছি আমি। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে এবং দলগতভাবে চেষ্টা করলে তারা ভালো করতে পারে। ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক সমালোচনা হলেও মাঠে তার কোনো প্রভাব পড়বে না বলে আমি মনে করি। ক্যারিবিয়ান অঞ্চলে ইংল্যান্ড অনেক সময় কাটায়, কন্ডিশন তাদের চেনা, তাই তাদেরও সম্ভাবনা দেখছি আমি। চতুর্থ দল হিসেবে আফগানিস্তানকে রাখছি আমি, কারণ ওদের সেই সামর্থ্য আছে। শুধু সেমিফাইনালই নয়, সম্ভাব্য দুই ফাইনালিস্টও খুঁজে বের করেছেন ব্রায়ান লারা। তার চোখে শিরোপার মঞ্চে দেখা যেতে পারে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওঠার যথেষ্ট সম্ভাবনা দেখছি আমি, যদিও ক্যারিবীয় দ্বীপে ২০০৭ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিল টিম ইন্ডিয়া, তবে এবার হয়তো সেটা হবে না। আমি মনে করি দুদলের মধ্যে থেকে যোগ্য দলটাই শিরোপা জিতবে। এবারের বিশ্বকাপে দোসরা জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের। পারভীন আক্তার, সময় সংবাদ।